Welcome back to my channel. Assalamu alaikum. আমি নাঈম রেজা যশোর থেকে। আপনারা দেখছেন যে এখানে জামরুল গাছ। এই জামরুল গাছটি আমরা কয়েক বছর অর্থাৎ 3 বছর আগে আমরা ছোট ছোট চারা দিয়েছিলাম। এটা হচ্ছে আব্দুল গফুরের বাড়ি। আমরা অনেক বাড়িতে বাসা বাড়িতে জামরুল গাছ সহ অনেক গাছ দিয়েছিলাম। দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা যে গাছগুলো দিয়েছিলাম বন্যার কারণে অনেক গাছ মারা গেছে। বাট এই জামরুল গাছগুলো খুব ছোট ছোট ছিল। আমি এজন্য আপনাদেরকে দেখাচ্ছি যে বাসা বাড়িতে অনেক ধরনের ফলজ বৃক্ষ চাষাবাদ করে আমরা অনেক রকম আর্থিক সহযোগিতা পেতে পারি। দেখুন, ছোট্ট একটি গাছ প্রচুর পরিমাণ জামরুল এই গাছে ধরেছে। এটা হচ্ছে আপেল জামরুল। আমরা জামরুলের ডাল কলম করতে পারি। কলম করে আমরা কিন্তু অনেককেই বিতরণ করতে পারি। চলুন আমরা আরেকটি বাড়ি একটু দেখে আসি। এটা হচ্ছে আব্দুল মজিদ মোল্লার বাড়ি। এই যে জামরুল গাছ আপনারা দেখছেন, প্রত্যেকটি জামরুল গাছ দেখুন একই সাইজ। এই জামরুল গাছে যে পরিমাণ জামরুল হয়েছে, ছোট্ট একটি গাছ, গাছ দেখুন যে ডাল কিন্তু ভেঙে আসছে। তো এভাবেই ছোট ছোট জামরুল গাছে প্রচুর পরিমাণে জামরুল ধরে। এগুলো আমরা বাসা বাড়িতে রোপণ করতে পারি। আর রোপণ করার জন্য অবশ্যই আমাদের সহযোগিতা প্রয়োজন। একটি জামরুল গাছের ডাল থেকে হাজার হাজার জামরুল গাছ তৈরি করা সম্ভব। তো আমরা কখনোই নিজের সম্পদকে কুক্ষিগত করে রাখবো না। আমরা অন্যদেরকে এগুলো বিতরণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই মাধ্যম, সেটা হচ্ছে ডাল কলম। আপনারা ডাল কলমের যে পদ্ধতি সেটা জানার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, কীভাবে আপনি আপনার গাছ থেকে অন্য মানুষকে আপনি চারা বিতরণ করবেন। সেটা হচ্ছে আপনার জামরুল গাছের ডাল কলম করে আপনি মানুষকে বিতরণ করবেন। এখানে দেখছেন যে আপনারা অনেকগুলো ডাল কিন্তু কলম করে রাখছি, আমি এগুলো অন্যদের মাঝে বিতরণ করব। তো এই হচ্ছে আমার মূল কথা, যে জামরুল গাছ আপনি নিজেই শুধু ভক্ষণ করবেন না, অন্যদের ভক্ষণ করার সহযোগিতা করবেন। এই বলে আমার কথা শেষ করছি। তো যদি আপনার ভালো লেগে থাকে এই ভিডিওটি, আশা করি আমার সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করবেন। আর আবারও বলছি, প্লিজ ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি ক্লিক করে কলম করা শিখে নেবেন। থ্যাংক ইউ এভরিবডি ওয়াচিং ফর মাই ভিডিও।